নিজের পাকা দোতলা বাড়ি, তারপরেও আবাস তালিকায় জ্বলজ্বল করছে তার নাম। তিনি আর কেউ নন, বাহুরা চাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। তালিকা সামনে আসতেই নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানালেও দুর্নীতি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বাঁকুড়ার ছাতনা ব্লকের বহু পরিবারের মাথা গোজার ঠাঁই নেই, জরাজীর্ণ মাটির বাড়িতে কোনক্রমে দিন যাপন করছেন। আবাস তালিকায় তাদের বেশিরভাগের নাম না থাকলেও সেই তালিকায় জ্বলজ্বল করছে তৃণমূলের পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়ের নাম। রয়েছে নিজস্ব দোতলা বাড়ি, এই বাড়িটি আজকে তৈরি নয়, বহু বছরের পুরনো বাড়ি। তাহলে কিভাবে আবাস তালিকায় তার নাম উঠল? তৃণমূল নেতা হওয়ার সুবাদেই কি প্রভাব খাটিয়ে ওই তালিকায় নাম তুলেছিলেন সুকুমার? তবে অবশ্য মানতে নারাজ সুকুমার চট্টোপাধ্যায়, তার দাবি পেশায় তিনি পুরোহিত। যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তার পাকা বাড়ি ছিল না, মাটির বাড়িতে বসবাস করায় সাধারণভাবেই তার নাম আবাস তালিকায় জায়গা পেয়েছিল। পরবর্তীতে তিনি পাকা বাড়ি করেছেন, আর তাই আবাস তালিকায় নিজের নাম দেখতেই তিনি তা বাতিল করে অন্য কোনো গৃহহীন প্রাপককে দেওয়ার আবেদন জানিয়েছেন। সালে বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন আবাস যোজনা বাড়ি 18, তারপর কেন আজ ইয়ে করছেন? তা আর 18 তো যখন ছিল তখন আমার এই পারিবারিক অবস্থা বা এই পূজা পাশা করি, জীবন মানে দিন যাপন করছি আর কি। বর্তমানে যা আয় হয় একাধটুকু একটি বাড়ি ছোটো করেছি আর কি। আমি মনে করি আমি সেই সুবাদে আমি আমার ঘরটি বাদ দিয়ে প্রকৃত ব্যক্তি, প্রকৃত বেনিফিসিয়ারি এই আবাস যোজনার বাড়িটা যেতে পান করছেন, অন্য কাউকে দেওয়ার জন্য? হ্যাঁ, অন্য কাউকে দেওয়া হোক, আমার বাড়িটার আইডি নাম্বার থেকে অন্য কাউকে দেওয়া হোক, আমার আমি অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব। চার বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে চার বছর পর কী এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, আবার তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। কিন্তু আজকে সাধারণ মানুষ দেখেছে যে কতখানি সৎ তারা। আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে এলাকায় এলাকায়, মানুষজন সার্ভে টিমের লোকদের পর্যন্ত, সরকারি লোকদের, বিডিও অফিসের লোকদের, তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে, তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা। তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য বিভিন্নভাবে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে, আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে। যদি আপনারা দেখছেন বিসিএন বাংলা, প্লিজ চ্যানেলটি ফলো করুন।